হ্যালো এভরিওয়ান, আজকে আমি চলে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হোম ইকোনমিক্স ইউনিটের ভাইবা পরীক্ষা দেওয়ার জন্য। তো ভাইবা দেওয়ার জন্য আমি চলে যাই গুগল ম্যাপ দেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে, এটা হচ্ছে শাহবাগ। তো শাহবাগে আমি যাই, যাওয়ার পরে আমার ভাইবার কেন্দ্র ছিল হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের পাশে জীববিজ্ঞান অনুষদে, এখানে আমার ভাইবা ছিল। তো আমি একটু সকাল সকালই বেরিয়ে যাই, কারণ ঢাকার রাস্তা জ্যাম তো হবেই, সেজন্য একটু তাড়াতাড়ি আমি এখানে চলে যাই। তো যাবার সময় আমার একটু টেনশন হচ্ছিল যে ভাইবাই কী কী প্রশ্ন করা হবে, আমি কি সঠিকভাবে উত্তর করতে পারবো কি না, এ সকল বিষয় নিয়ে কিন্তু আমার ভীষণ টেনশন ছিল। তো আমি চলে যাই আমার ভাইবার কেন্দ্রে। দেখো এখানে শাহবাগ থানা দেখা যাচ্ছে। তো আমাদের ভাইবাটা হয়েছিল ভূতত্ত্ব বিভাগ, এর পাশেই কার্জন হলের পাশে গেলেই হবে। আমি সকল কাগজপত্র ঠিকমতো নিয়ে গিয়েছিলাম, এখানে অনেক কাগজপত্র চেয়েছিল, যেমন হচ্ছে আমার এসএসসি এবং এইচএসসির মূল মার্কশিট, আমার প্রবেশপত্র এবং হচ্ছে আমার মাইগ্রেশন যে আমি অফ বা অন করেছি সেটার যেই কাগজটা রয়েছে এই কাগজটা। কিন্তু এই কাগজটা আসলে শেষ পর্যন্ত তারা জমা নেয়নি, আমি জানি না কেন। আমি এখানে গিয়ে দেখি যে আমার মতন অনেক মেয়েরা এসেছে আর সবাই কিন্তু বিশাল লাইনে দাঁড়িয়েছিল। আমি সকলের সাথে কথা বলছিলাম যে কার সিরিয়াল কত, কে কত নম্বর সিরিয়ালে আছে, কে সায়েন্স, কে আর্টস, কে কমার্স, এ সকল বিষয়ে আমি তাদের সাথে কথা বলছিলাম, যেহেতু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছিল আর তেমন একটা কাজ ছিল না। সেজন্য এখানে অনেক মেয়ের সাথে আমার বন্ধুত্বও হয়েছে। সব থেকে মজার ব্যাপার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এত সুন্দর, আমার খুব ভালো লাগছিল যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ইউনিটে পড়ার সুযোগ পাচ্ছি। আমি এখানে পরীক্ষা দিয়েছি, আমি এখানে ভাইবা দিতে এসেছি এবং আমি এখানে চার বছর পড়ার পর এখান থেকে আমাকে সার্টিফিকেট দেওয়া হবে, এই জন্য ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগছিল। তো এরপরে আমি দেখি যে আস্তে আস্তে সিরিয়াল ব্রেক করে আমার সিরিয়াল শেষ করে আমার সিরিয়ালটা আসছিল, এজন্য আমি খুশি ছিলাম। ফাইনালি আমাকে ভাইবা বোর্ডে ডাকা হয়। ভাইবা দিতে গিয়ে আমি দেখলাম যে সেখানের টিচাররা খুবই ফ্রেন্ডলি, আমার কাছ থেকে শুধুমাত্র আমার কাগজপত্রগুলোই জমা নেওয়া হয়েছিল। প্রত্যেকের কাছেই শুধু তার কাগজপত্রগুলো জমা নেওয়া হয়, এরপর হচ্ছে সে আমি কোথায় পড়তে চাই এটা আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল। তো আমি ম্যামকে বলেছিলাম যে ম্যাডাম আপনি আমাকে যেখানে যেই কলেজে দিবেন আমি সেখানেই পড়তে রাজি, আমার এতে কোনো সমস্যা নেই। তো ম্যাডাম সম্ভবত আমার কথায় খুশি হয়েছেন। এরপরে আমি বাড়িতে না গিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি একটু ঘোরাঘুরি তো না করলে হয় না, এজন্য আমি চেষ্টা করছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণটা ঘুরে দেখার জন্য। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এত বড়, এত আয়তনে বিশাল যে আমি ঘুরে শেষ করতেই পারছিলাম না। আর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এত সুন্দর, বিশ্ববিদ্যালয়ের গাড়িগুলো, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের যে লাল বাস, সবাই বলে যে এটা হচ্ছে স্বপ্নের বাস, আসলে এটা স্বপ্নের বাস। আমার আসলে খুব ভালো লাগছিল এখানে এসে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অংশ হতে পেরেছি, আর এই ব্লগটা তাদের জন্যই করা যারা আগামীতে এখানে ভাইবা দিতে আসবে, তাদের যেন কোনো রকম টেনশন না হয় সেজন্যই ভাইবাটি করা। আশা করছি তোমাদের আমার আজকের ব্লগটি ভালো লেগেছে। তো আজকের মতন, সবাইকে টাটা, বাই বাই।